দেশে দুর্নীতির বিরুদ্ধে আইন আছে, দরকার প্রয়োগ, এমন মন্তব্য করে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন দুর্নীতির শাস্তি দৃশ্যমান হতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এদিন দুর্নীতি নিয়ে সমালোচনা করেন বেশ কয়েকজন সরকার দলীয় সংসদ সদস্য। দুর্নীতির ব্যাপারে আমি বলবো, আইন আছে, বাস্তবায়ন করতে হবে দৃশ্যমানভাবে, দ্রুত শক্তভাবে। গণচিন্তাদের সেন্ট্রাল কমিটির সদস্য বিশ্বাস করা যারা কি পর্যায়ের মানুষ, তাকে তিয়ারম্যান স্কোয়ারে নিয়ে গুলি করে হত্যা করেছে, মেরেছে, তারা হত্যা নয় বিচারের আওতায়, গণচিন পিপুল চায় না। আমাদের এই ধরনের শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। সীমাহীন দুর্নীতি আমাদের সকল অর্জনকে ম্লান করে দিচ্ছে। দুর্নীতির প্রতিরোধ করতে না পারলে আমরা, বিশেষ করে আমি বলতে চাই, দুদক এটি আর পারবে না। যে দ্রব্য মূল্যের যে লাগাম টেনে ধরার ব্যবস্থা আমাদের করতে হবে, এবং এখানে যে সিন্ডিকেট আছে এটা সবাই স্বীকার করে, কিন্তু সিন্ডিকেটের কে ধরার মতো ব্যবস্থা চেষ্টা করেও সুসম্পন্ন করা যাচ্ছে না। এবার 25% শুল্ক নির্ধারণের প্রস্তাব করেছেন, যা সংসদ সদস্যদের জন্য কাম্য নয়। তাই আমি মাননীয় অর্থমন্ত্রীকে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি ক্রয়ের আরোপিত কর প্রত্যাহারের প্রস্তাব করছি। 2024-25 অর্থ বছরে যে বাজেট পেশ করা হয়েছে তা গার্মেন্ট শিল্পের জন্য কিছুটা হতাশাব্যঞ্জক বলা যায়।